গুলিস্তান জিপিও মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের ঠিক পাশে কয়েক হাত পাশেই আমরা দেখছিলাম যে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দর্শক জানেন যে বিএনপি জামাতের ডাকা নবম দফার। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাইবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। গুলিস্তান জিপিও মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের ঠিক পাশে কয়েক হাত পাশেই আমরা দেখছিলাম যে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দর্শক জানেন যে বিএনপি জামাতের ডাকা নবম দফার যে অবরোধ, সেই অবরোধ চলছে এবং সেই অবরোধে কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটে। এটি হচ্ছে গুলিস্তানের জিপিও মোড় এবং নূর হোসেন চত্বরের ঠিক সামনে আওয়ামী লীগের পার্টি অফিসের ঠিক পাশাপাশি জায়গায়, যেখানে একটি তানজিল পরিবহন রয়েছে, সেই তানজিল পরিবহনের পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দেখছিলাম, সরাসরি দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটি আওয়ামী লীগের পার্টি অফিসের ঠিক পাশে। দর্শক সরাসরি দেখছেন এবং আমরা দেখছিলাম এই পরিবহনটি আগুনে বশীভূত হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগেই কালো ধোঁয়ায় দর্শক কিভাবে উড়ে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর জিপিও মোড় অর্থাৎ নূর হোসেন চত্বরের ঠিক পাশে। এ পাশে আওয়ামী লীগের অফিস, কিছুক্ষণ আগেই যুবলীগের একটি সমাবেশ হচ্ছিল। দর্শক জানেন যে পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক সরাসরি দেখছেন কিছু পাখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রোড এবং জিপিও মোড়ের একটু সামনে। কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে গেছেন এবং দেখছেন সরাসরি কোনো ধরনের হতাহত বা আহতের ঘটনা আমরা দেখিনি। দেখানোর চেষ্টা করছি বঙ্গবন্ধু মার্কেটের ঠিক সামনে
এবং দ্বিতীয় মোড় থেকে একটি ঘটনা ঘটে কিছুক্ষণ আগে। কি হয়েছে দেখছো? কেমনে দেখছো? আসলে কি ঘটেছিল সেই সময়, যারা সেই সময় ছিলেন তাদেরকে একটু এখানে ছিলেন কিনা, যখন আগুন লাগে ছিলেন কিনা? ছিলেন, দেখানোর চেষ্টা করছিলাম যে দ্বিতীয় মোড় এখানে এখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, সেই দৃশ্য আমরা দেখছি। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কাউকে দেখা যায়নি, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। এমিনি মার্কেটের ঠিক পাশে, বঙ্গবন্ধু এমিনি ঠিক পাশে, আওয়ামী লীগের পার্টি অফিসের পাশেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। টানভিল পরিবহনের এই বাসটি দুপুর দুইটার পরে পরেই আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, এবং দেখছিলাম পুরো বাসটি আসলে পুড়ে গেছে, ভেঙে গেছে, ভিডিও ফুটে বন্ধুরা প্রচণ্ড চাপ হচ্ছে। জানেন যে অবরোধের দ্বিতীয় দিন আজ, অবরোধের দ্বিতীয় দিন আজ, এবং সেই দ্বিতীয় দিনেই এই জিরো পয়েন্ট তানজিল পরিবহনটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এখনও এবং অনেকে পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হচ্ছে, যতটুকু পাচ্ছেন নেভানোর চেষ্টা করছেন। তো স্থানীয়দের কাছে জানতে চাইবো, শুরুতে ছিলেন কিনা, দেখেছেন? দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেবো, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।